প্রিয় বন্ধুরা, আরেকবার স্বাগত জানাচ্ছি ফুটবল বাংলাদেশে। আজ আমরা সরাসরি কথা বলবো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামের সাথে। তিন বছর ঢাকা আবাহনীতে খেলার পর এই মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিয়েছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। তার সঙ্গে কথা বলেছি মোহামেডানে যোগদানের প্রেক্ষাপট, স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে দলের পারফরমেন্স মূল্যায়ন, পেশাদার লিগে প্রত্যাশা, নিজের ক্যারিয়ার ভাবনা এবং জাতীয় দলের নতুন কোচ সম্পর্কে। তার কথা শোনার আগে সংক্ষেপে মামুনুল ইসলামের ফুটবল ক্যারিয়ার সম্পর্কে জেনে নিতে চাই। মামুনুল ইসলাম 1988 সালের 12ই ডিসেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ব্রাদার্স ইউনিয়নের হয়ে 2007-08 মৌসুমে পেশাদার ফুটবলে খেলা শুরু করেন। পরের মৌসুমে আবাহনীতে যোগ দেন, সেবার আবাহনী লীগ চ্যাম্পিয়ন হয়। 2009-10 মৌসুমে মামুনুল আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানে নাম লেখান। ওই বছর মোহামেডান ফেডারেশন কাপ ও সুপার কাপের শিরোপা জিতে। এরপর 2010-11 শেখ জামাল ধানমন্ডির হয়ে খেলে লীগ চ্যাম্পিয়ন হন। পরের বছর যোগ দেন মুক্তিযোদ্ধা সংসদে, সেখানে এক বছর খেলে চলে যান শেখ রাসেল ক্রিয়াচক্রে। সেবার লীগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের শিরোপা অর্থাৎ ট্রেবল জিতে শেখ রাসেল, কিন্তু সেই দল থেকে পরের বছরই ফিরে যান শেখ জামালে। এবার তার নেতৃত্বে 2013-14 এবং 2014-15 মৌসুমে পরপর দুটি লীগ শিরোপা জিতে শেখ জামাল ধানমন্ডি। 2016-তে মামুনুল চট্টগ্রাম আবাহনীতে যোগ দেন এবং দুই মৌসুম দলটির হয়ে খেলেন। 2018 সালে ঢাকা আবাহনীতে ফিরে তিন বছর ছিলেন। সর্বশেষ এবারের মৌসুমে মোহামেডানে যোগ দিয়েছেন মামুনুল ইসলাম। সব মিলিয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সবগুলো বড় দলের হয়ে মাঠে নামার বিরল অভিজ্ঞতা রয়েছে তার। এর মধ্যে 2014 সালে ইন্ডিয়ান সুপার লিগের দল অ্যাথলেটিকো ডি কলকাতার হয়ে ধারে খেলতে গেলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। 2008 সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে মামুনুলের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়। 2014 সালে তিনি বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান। 2020 সালের সেপ্টেম্বরে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। সব মিলিয়ে লাল সবুজের জার্সিতে 62টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন 3টি। এছাড়া অনূর্ধ্ব-23 দলের হয়ে 14টি ম্যাচ খেলে 2টি গোল করেছেন। বন্ধুরা, এবার সরাসরি চলে যাচ্ছি মামুনুল ইসলামের সঙ্গে আলাপচারিতায়। বলতে মডার্ন ইন্ডিপেন্ডেন্ট কাপ, ফেডারেশন কাপ, ফেডারেশন কাপে আমাদের একটা টার্গেট ছিল, টিম টার্গেটে আমরা, আমাদের প্লেয়ারদের টার্গেট, আমরা সেমিফাইনালি ওভারঅল সেমিফাইনাল ধরছি, সেমিফাইনাল আমাদের টার্গেট, আমরা সেমিফাইনাল পর্যন্ত গেছি, বাট আমাদের একটা সুযোগ ছিল ফাইনাল খেলা, বাট ফাইনালটা খেলতে পারিনি। বাট লিগে আমাদের একটা যে আমরা যে প্রস্তুতি নিচ্ছি, আমাদের আগের যে অবস্থান ছিল এর থেকে ভালো কিছু করা, কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমরা ভালো রেজাল্ট করতে পারবো এবং আমাদের যে টার্গেট ওই টার্গেট আমরা পৌঁছাইতে পারবো। টার্গেট বলতে আমরা গতবার ছিলাম মডার্ন 6 নম্বর, আমাদের এখন উঠে 4 বা 3 বা 5-এ ওই ধরনের একটা চ্যাম্পিয়ন ফাইট রেসে থাকার একটা প্লেয়ারদের মধ্যে একটা এবং অফিসিয়াল বলেন কোচের মধ্যে একটা আত্মবিশ্বাস আছে, আমরা ওই টার্গেটে যাচ্ছি। এখন বাকি দেখা যাবে, আমরা যদি আমরা আমাদের আগের গত বছর থেকে বছর ভালো জায়গায় যাওয়ার জন্য আমরা প্রস্তুতি স্টার্ট করছি। আপনি মানে একটা হয়তো চিন্তা করে টিম আপনাকে ক্লাবে নিয়ে আসছিল এবং যেদিন রেজিস্ট্রেশনের দিন আপনাকে কেন্দ্র করে অধিনায়ক এবং কোচ কতগুলো কথা বলছিলেন যে একজন সিনিয়র প্লেয়ারের নেতৃত্বে আমরা টিমটাকে গড়ে তুলতেছি, কিন্তু ইন্ডিপেন্ডেন্স কাপে বা ফেডারেশন কাপে আপনি মাঠে নামতে পারলেন না, লিগে আপনার কি অবস্থা? আপনার ইন্ডিপেন্ডেন্ট কাপে আমাদের বাহিনী, আমি যখন জব করি এক বাহিনীতে আমাদের বাহিনী হয়ে খেলতে হয়েছে এবং ফেডারেশন কাপের মুহূর্তে একটা ইঞ্জুরিতে হ্যামস্ট্রিংয়ে আমার প্রবলেম হয়েছে, হ্যামস্ট্রিংয়ে এখনও রিকভারি করতে পারিনি, বিকজ অফ হ্যামস্ট্রিংয়ে রিহ্যাব চলতেছে। আই থিঙ্ক লিগে, লিগ যখন পিছাইছে, যখন লিগে ইনশাল্লাহ ফার্স্ট ম্যাচে স্টার্ট করতে পারবো এবং টিম যখন আমাকে নিচে ভালো সার্ভিস দেওয়ার জন্য, টিমের সহযোগিতার জন্য যতটুকু পারতেছি, টিমের বাইরে থেকেও সহযোগিতা করতেছি, ইনশাল্লাহ লিগে ম্যাচ খেলে আরও বেশি সাপোর্ট পাবে টিম আমার থেকে। আপনার দীর্ঘ ক্যারিয়ারে মানে একবারে শেষ দিকে চলে আসছেন, তো এবারে লিগে আপনার ব্যক্তিগত কোনো টার্গেট আছে যে কি? প্রত্যেকটা বছর যখন লিগ যখন স্টার্ট করি 2005 থেকে লিগ খেলা, তখন থেকে একটাই টার্গেট যে সিজন যতই নতুন সিজন স্টার্ট করি ভালো ফুটবল খেলা, আমার যে জায়গা আমার জায়গায় আমি আমার বেস্ট পারফরমেন্সটা করা,
প্রত্যেকটা বছর কিছু আই থিঙ্ক আমার 16-17 বছরের কেরিয়ারে 1-2 বছর আমার খারাপ সময় পার করেছি, বাট তারপর এসে আবার একটা সিজন ভালো করেছি কিছু টুর্নামেন্ট। এখন যখন একটা লাস্টের দিকে আমি চাই যে আমি আমার পারফরমেন্স জেনে ভালো করি, আমার ক্ষেত্রে যেন আমার টিম সহযোগিতা পায়, টার্গেট ভালো ফুটবল খেলা। আমি ভালো ফুটবল খেললে টিমের সহযোগিতা হবে, টিমে আরও প্লেয়ার ইন্সপায়ার হবে, ইয়ং প্লেয়াররা ইন্সপায়ার হবে, তারাও ভালো ফুটবল খেলতে ইচ্ছা জাগবে এবং ভালো ফুটবল খেলবে। আমি আমার টার্গেট ভালো খেলা, নিজেকে ফিট রাখা। কত বছর খেলবেন আর ফুটবল, এমন কোন টার্গেট আছে বা কোনো চিন্তা আছে? কেউ তো বলতে পারে না কে কত বছর খেলবে। দেখি যতদিন নিজের যদি মনে করি যে ক্লাব আমাকে মূল্যায়ন করতেছে, ক্লাবকে ক্লাব যদি আমাকে রাখার একটা মূল্যায়ন থাকে, আমার পারফরমেন্স ক্লাবকে সহযোগিতা করে, ততদিন খেলবো। তার আগ পর্যন্ত নিজে যখন বুঝতে পারবো যে না আমার অবস্থান আগের জায়গায় নেই বা আমার অবস্থান ওই ক্লাবে আমার আসলে সার্ভিস দেওয়ার কিছু নেই। নতুন কোচ আসলো আমাদের ন্যাশনাল টিমের, আপনি মানে জেনেছেন নিশ্চয়ই তার প্রোফাইল সম্পর্কে? না আসলে আপনি অনেক কয়েকজন বেশ কয়েকজন কোচের অধীনে ন্যাশনাল টিমে খেলেছেন, এবারে কোচ তাদের সাথে কম্পেয়ার করলে কেমন হইলো আর কি? দেখেন আমি এখন হচ্ছে ডাটা বা আদার্স দেখে তো বলা যায় না কোচ কেমন। কোচ আমাদের প্লেয়ার, আমরা যে বাংলাদেশি প্লেয়ার, আমাদের সঙ্গে বাইরের দেশের সবচেয়ে বড় প্রবলেমটা হয় আন্ডারস্ট্যান্ডিং। আমরা যে স্টাইলে কোচ খেলানো এটাকে যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করা, কোচের সঙ্গে আমাদের রিলেশনশিপ যত তাড়াতাড়ি ভালো হওয়া, সবকিছু মিলে যে আগে দেখবেন যে কোচই প্লেয়ারদের সঙ্গে এবং প্লেয়ারদের কোচের যে স্টাইল যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করেছি তত তাড়াতাড়ি ভালো হয়েছে। আমি মনে করি যে কোচই আসবে ইনশাল্লাহ এমন ভালো কোচই আসবে, কারণ আমাদের যারা প্লেয়ার আছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব তার স্টাইলটা, তার সে যে সিস্টেমে খেলে এই সিস্টেমটা যত তাড়াতাড়ি আমরা অ্যাডাপ্ট করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের বাংলাদেশের আমাদের দেশের জন্য ভালো, আমাদের প্লেয়ারদের জন্য এবং কোচের জন্য আরও বেশি ভালো, তার কাজ করতে আরও খুব ইজি সহজ হয়ে যাবে। Thank you.